হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটি পিঠের রেসিপি শেয়ার করব। তো সামনেই সংক্রান্তি আছে, একই ধরনের চালের বা সুজি দিয়ে তৈরি করা পিঠের থেকে এটা একদমই আলাদা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের পিঠেটা আমরা ছোলার ডাল দিয়ে করতে চলেছি, একদমই নতুন পদ্ধতিতে এবং নতুন ভাবে। তো প্রথমে ছোলার ডালটাকে আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, এবারে এটাকে আমরা পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারই পেস্ট করব। পিঠের পুর তৈরি করার জন্য আমরা একটা নারকেল, গোটা নারকেল নিয়েছি, নিয়ে কুড়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা গুড়। প্রথমে আমরা পুরটাকে তৈরি করে নেব। ছোলার ডাল বাটার আগে আমরা প্রথমে পুর তৈরি করব। তো চলো শুরু করা যাক। কড়াইটা আমরা ওভেনে বোস করিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে গুড়টা দিয়ে নেব। নিয়ে সামান্য পরিমাণে এতে জল দেব, খুব কম পরিমাণে জল দেব। পরিমাণ মতো জল দিয়েছি যাতে গুড়টা গলে যায় এবং জলের সাথে মিশে যায়। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। গুড়টা যতক্ষণে গলছে ততক্ষণে আমরা ছোলার ডালটা বেটে নেব। ছোলার ডালটাকে আমরা সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, এবারে ভালো করে জল ঝারিয়ে নিয়েছি। জল সমেত কিন্তু পেস্ট করবেন না আপনারা, জলটাকে ভালো করে ঝাড়ানোর পরেই এই ডালটাকে বাটবেন। ছোলার ডালটা খুব ভালোভাবে আমাদের বাটা হয়ে গিয়েছে, আর এদিকে গুড়টাও গলে গেছে, গুড়টা গলানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে নারকেল দেব, এই কুড়ে রাখা নারকেলটার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিয়ে পুরটা তৈরি করে নেব। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমরা একটা আলাদা পাত্রে ঢেলে নেব। এবারে ছোলার ডালটাকে হালকা আঁচে কড়ার মধ্যে একটুখানি নেড়ে নেব। এর জন্য আমি বাটার ইউজ করছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। বাটারটা একটু গলে যাবে, যাওয়ার পরে ছোলার ডালটা এর মধ্যে দেব। আমরা বাটারটা কেন ইউজ করলাম সেটা বলে দিই। আসলে ডালটার একটা কাঁচা গন্ধ থাকে, তো কড়াতে দিয়ে সাধারণভাবে নাড়লে ধরে উঠতে পারে, মানে পুড়ে যেতে পারে, সেই জন্য এই ডাল বাটাটাকে আমরা বাটার দিয়ে নেড়ে নেবলাম। এবারে এই ডাল বাটাটা কড়ার মধ্যে দিয়ে নেব। এটাকে ভালোভাবে আমরা নেড়ে নেব। ডাল বাটাটা বেশ টাইট হয়ে যাবে, অনেকটা ময়দা ডোয়ের মতো হয়ে যাবে, সেরকম পর্যন্ত নাড়তে থাকতে হবে। ভালোভাবে নাড়বেন ডালটাকে, যাতে করে একদম পুড়ে না ওঠে, সেই রকম খেয়াল রেখে ডালটাকে নাড়তে থাকবেন। ডাল বাটাটা ময়দা ডোয়ের মতো হয়ে এসেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। এবারে এই ডাল বাটাটাকে অল্প কিছু ময়দা দিয়ে মাখিয়ে নেব, টাইট করে নেব। আপনারা চাইলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ময়দা ব্যবহার করছি। আর অনেক বেশি ময়দা দেবেন না, পরিমাণ মতো ময়দা দিয়ে মাখাতে থাকবেন। ডাল বাটাটা আমরা ময়দা দিয়ে ভালো করে ডোয়ের মতো করে গড়ে নিয়েছি, এবারে এর থেকে লেচির মতো কেটে পিঠের মতো করে গড়ে নেব। হাতে অল্প একটু ময়দা মেখে নেব, এরকমভাবে নিয়ে আমি এমনি সাধারণ পিঠের মতনই গড়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো আকার দিতে পারেন। আমাদের খোলটা তৈরি হয়ে গিয়েছে, এবার এর মধ্যে এই তৈরি করে রাখা নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে নেব। এইভাবে আমরা সবকটা তৈরি করে নেব। এবারে আমাদের এগুলো পিঠের মতো করে সবকটা গড়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে তেলে ভাজতে হবে, তো তার জন্য
কড়াতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম করতে দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি, নিয়ে ভেজে নেবো ভালো করে। পিঠেগুলো ভাজা শুরু হয়ে গিয়েছে, ব্রাউন করে ভেজে নেব পিঠেগুলোকে। পিঠেগুলো ভালোভাবে ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এবারে এগুলোকে আমরা আলাদা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ছোলার ডাল দিয়ে পিঠে। আপনারা এটা শুধুও খেতে পারেন, আবার গুড় দিয়েও খেতে পারেন, দুরকমভাবে এই পিঠেটা খাওয়া যায়। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং অনেকেই আছো যে যারা সাবস্ক্রাইব মানে ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং।